सबसे बेस्ट है तो पार्किंग अलॉटमेंट होने से बिजनेस यहाँ चलेगा। मार्केट शिफ्टिंग में तो उसको जमाने में बहुत साल लगेगा। हम लोग का बाप दादा का यहाँ जमाया हुआ है, वहाँ जमाने में बहुत साल लगेगा। मैं तो इतना बूढ़ा हो सू मोर ताते जवाब कोनो लाभ ना। অতীত হব ফাঁসি বজার, স্থানান্তর হব ফাঁসি বজারর পাইকারি বজার, যানজট হ্রাসর বাবে এই সিদ্ধান্ত সরকারর। সাংসারী অথবা উত্তর গুয়াহাটিলৈ নিয়া হব পাইকারি বজার, ফাঁসি বজার। অসমৰ লগতে সমগ্র উত্তর পূবর ব্যবসায়ের প্রাণকেন্দ্র এই ফাঁসি বজার। ইয়ার পরাই বিভিন্ন প্রান্তলৈ সরবরাহ হয় অত্যাবশ্যকীয় সামগ্রী, কিন্তু এতিয়া অতীত হবলৈ গৈ আছে এই পাইকারি বজারখন। মন্ত্রী অশোক সিংঘালে সোমবারে ঘোষণা করেছিল ফাঁসি বজারৰ পাইকারি বজারখন সাংসারী অথবা আমিন গাঁওলৈ স্থানান্তর করার পরিকল্পনার কথা। অশোক সিংঘালর ঘোষণার পাছতেই ফাঁসি বজারৰ ব্যবসায়ীর মাজত হাহাকার। অনিশ্চিত ভবিষ্যতৰ আশঙ্কাত ব্যবসায়ী। गाड़ी से बड़ा गाड़ी का तो नो एंट्री है, वो रखा हुआ तो प्रशासन का जिम्मेदारी है ना। नो एंट्री है, यहाँ गाड़ी नहीं रह सकता, यहाँ छोटा गाड़ी रह सकता है, उसको प्रशासन को देखना चाहिए। वो प्रॉब्लम होता कस्टमर वहाँ का, वहाँ जाते हुए बहुत टाइम लेगा। अरे गाड़ी साड़ी एक ही लगा वो ना दे तो की कोरी में आते हैं, नहीं मोई बंदो कोरी आते। ব্যৱসায়ী সকলৰ স্পষ্ট মত, কেৱল স্থানান্তৰ কৰিলেই নহ'ব, স্থানান্তৰৰ পূৰ্বে সাজু কৰিব লাগিব প্ৰয়োজনীয় আন্তঃগাঁথনি। আগেইন দিক্কত কিয়া হে শিফটিং ইজ নট দ্য প্ৰব্লেম, প্ৰব্লেম হে ওহাঁ যাকে আগৰ মাৰ্কেট ৰেডি নহী হে তো লছেজ হে, তো পহলে ওহাঁ পে ৰেডি কৰৱা দিজিয়ে, ওহাঁ ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ ৰেডি হো যায়, জেছে ৰোড বন গয়া, ব্ৰিজ বন গয়া, দিছ ইজ পাৰ্ট অফ দ্য ইনফ্ৰাষ্ট্ৰাকচাৰ, বাকি চিজে ভি ৰেডি হোনি জৰুৰী হে। অসুবিধা হ'ব, বহুত ক্ষেত্ৰতে অসুবিধা হ'ব, চৰকাৰৰ ফালৰ পৰা কি সুবিধা দিয়ে এইটো চাই ল'ব লাগিব আগত, সরকারের ফল তাতে কি সুবিধা দিয়ে। আর হোলসেল মার্কেট তো ফেন্সি বাজার থাকিও যাওয়া নাই, রিটেল সেলে হয়ে গেছে বেশিরভাগ। পাইকারি বাজারের স্থানান্তরে রামটাঙ্গুন মারিব মহানগরবাসীর মূরত, স্থানান্তরের লগে লগে বৃদ্ধি হব মহানগরীর সামগ্রীর মূল্য। মহানগরীর খুচুরা ব্যবসায়ী সকলে এতিয়া সাংসারী অথবা আমিনগাঁওর পৰা সামগ্রী সরবরাহ করব লাগিলে বৃদ্ধি পাব যাতায়াত ব্যয়, ইয়ার ফলত তেওঁলোকে সামগ্রীর মূল্য বৃদ্ধি করবলৈ বাধ্য হব। কেরিং খরচাটো বাড়ি যাব, এটা সাংসারী যদি যায় কেরিং খরচাটো নিশ্চয় বাড়ি যাব, বস্তুর দাম বাড়িব অকমান। আর ভিডিও জার্নালিস্ট অজয় গুপ্তার সহযোগত অচিন্ত পতঙ্গিয়ার রিপোর্ট, এনবি নিউজ।